মজিদপুর মডেল একাডেমি আজকে যে বিদায় অনুষ্ঠান করেছেন আসলে এটা বিরল, কারণ প্রাইমারি পাস করার পর প্রাইমারিতে পাস করার পরে শিখতে ভর্তি হবো এরকম অবস্থায় বিদায় খুবই কম। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্কুলের প্রধান শিক্ষককে এমন একটা সুন্দর মনোরম অনুষ্ঠান করে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কারণ এটা এই বিদায়টা আসলে বিদায় নয়, এটা হচ্ছে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাওয়া, আমার একটা ধাপ ছোট ধাপ থেকে বড় ধাপে যাওয়া। আমি এখন প্রাইমারিতে আছি, আমি কিছুদিন পরে আর 20-25 দিন পরেই আমি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ মাধ্যমিক স্কুলে ভর্তি হবো, আমার এটা প্রমিশ। আমরা গার্জিয়ান যারা আছি কথা না বলি, একটু কথা বলি, স্যারের ওপর তারা আছে, কারণ এখন ডিসেম্বর মাস, এবার তিন মাস সব প্রকৃতির কাজ বেশি। আমার যারা আজকে এখানে বিশ্বতিথি হিসাবে উপস্থিত আছেন তাদের বক্তব্য, প্রত্যেকেরই বক্তব্য অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকে আমাদের এই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ। কারণ একটা স্কুল প্রতিষ্ঠা করা সহজ, একটা স্কুল প্রতিষ্ঠা করা সহজ, এটা এককালীন ইনভেস্ট, কিন্তু স্কুল চালাইতে হলে, স্কুলের স্কুল চলতে হলে, স্কুলের রেজাল্ট ভালো করতে হলে এই মহল্লা বা আশেপাশের গ্রামের বা এলাকাবাসীদের কি নজর থাকতে হবে, কারণ স্কুল আছে ছাত্র নাই। আপনি বলেন স্কুল আছে ছাত্র নাই তাহলে স্কুল ভালো হবে কোনোদিন? ছাত্র আছে শিক্ষক নাই তাহলে কোনোদিন ভালো হবে? শিক্ষক আছে অভিভাবকরা আসে না, কথা শোনে না, তাহলে ভালো হবে? স্কুল তখনই ভালো হবে যখন ছাত্র শিক্ষক অভিভাবক, ছাত্র শিক্ষক অভিভাবক এই তিন জিনিসের সমন্বয় থাকবে সুন্দর, তখন স্কুল উত্তর উত্তর ভালো হবে, পর্যায়ক্রমেই ভালো হবে, দিন দিনই কি হবে ভালো হবে। তাইলে আপনাদের যারা অভিভাবক আছেন তাদেরকে স্কুলের প্রতি কি থাকতে হবে? আন্তরিক থাকতে হবে স্কুলের। আবার আমরা অনেকে ভাবি যে স্কুলে গেলেই মনে কর ছাত্রছাত্রীরা শিক্ষিত হয়ে যায়, ভালো স্টুডেন্ট হয়ে যায়, আসলে এইটাও ঠিক না। স্কুলে স্কুল শুধু ফলো আপ দিবে, ডাক্তার যেমন ফলো আপ দেয় একটা ওষুধ দুইবার তিনবার খাবেন, শিক্ষকরাও ফলো আপ দেয় যে এই পড়াটা আজকে দিলাম আগামী দিন বাড়াতে কি করতে হবে, পরে আসতে হবে। শুধু স্কুল শুধু কি ফলো আপের মতো, শিক্ষকের কাজ হচ্ছে ফলো আপ, আর বাকি কাজ করবে কেটায় গার্ডিয়ানরা, যারা সচেতন গার্ডিয়ান আছেন, যারা সচেতন বাবা মা আছেন তাদের বাচ্চারা, তারা গার্ডিয়ানরা এই বাসায় কাজটা করবে। যারা বাসায় কাজটা করেন দেখবেন তাদের ছাত্রছাত্রী যত খারাপ পরিবেশে থাকুক তারা ভালো, তারা ক্লাসে কি করবেন অবশ্যই ভালো পড়াবেন, ভালো ভালো নাম্বার পাবে এবং স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে প্লেসে থাকবে। তাহলে আপনাদের গার্ডিয়ানদের প্রতি অনুরোধ যে আপনারা আসলে বাচ্চা ঢোকে বাসায় ডায়েরি নিয়ে যায়, ডায়েরিতে কি শিক্ষকরা দিয়েছে সেটা আপনাদের নজর করতে হবে, বাচ্চা পড়া দিয়েছে কিনা, এরপরে পরের দিন শিখব জানতে হবে যে বাচ্চাটা আমি পড়াই দিলাম আসলে পড়াটা বলছি কিনা। একদিন পড়া পারলে দেখবেন এই বাচ্চাটা আরেকদিন পড়া পারতে চেষ্টা করবে, একটা ভালো জিনিস আর একটা ভালো জিনিসের কাছে নিয়ে যাবে। যে বাচ্চাটা দুর্বল, যে বাচ্চাটা পড়া বলতে ভয় পায়, সে পড়া না বলার জন্য শিখাই দিলেও পারবে না, শিখাই দিলেও সে লুকায় থাকবে, আর আমরা শিক্ষক আমরা বুঝি তো, শিখাই দিলেও সে না বলার জন্য কি থাকবে, লুকায় থাকবে, বলতে চাইবে না। স্যারদেরকে বলবো যারা এরকম ভয় পায় তাদেরকে পড়া ভুল বলুক বা সঠিক বলুক পড়া বলাতে চেষ্টা করবে, পড়া সামনে ডাইসেন না পড়া পড়া বলাতে চেষ্টা করবেন, তাহলে স্যার তার দিন দিন কি করবে, দিন দিন তার ভুলটা ভেঙে যাবে, দিন দিন তার ভয়টা কেটে যাবে, তাহলে পড়া বলতে পড়া বললে আগ্রহ তৈরি হবে। খেলাধুলা তো স্যারে যেটা বললো, খেলাধুলা তো আসবি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আসবি, খেলাধুলা লাগবে, কারণ খেলাধুলা দেখেছে প্রবলের মেধা বিকশিত হয়, তার হার তার মজো কি হয় মজবুত হয়। অনেক সময় দেখেন অনেক বাচ্চারা দেখবে খেলাধুলা করা করছেন না, আপনি কাজ করতেছেন, অনেক গাড়ি আছে কাজ করছেন, আপনি মহিলা দিয়া ইয়ে দিচ্ছেন যা আমার জ্বালাইছে মহিলা দিয়ে মহিলা দেন ইয়া কর, কিন্তু এটা করলে বাচ্চা মেয়েও একদম অঙ্কুরই শেষ করে দিচ্ছে। বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মানে কি, বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মানে বাচ্চার মেধা, বাচ্চার পড়ার রুচি, বাচ্চারা আরো যে খেলাধুলা বাইরে যে মাঠে যে খেলাধুলা যে স্কুল এটা থাকবে না। এখন প্রতিযোগিতা গাড়ি আছে।
আমার বন্ধু বান্ধব।